সবুজ মানেই প্রকৃতি, আর প্রকৃতি মানেই প্রাণের সমাহার। বিরল সব প্রাণীর নিরাপদ সম্মেলনস্থলী হল হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান। হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত এই উদ্যানের আয়তন 242 হেক্টর। একসময়ের রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট থেকে নাম পরিবর্তন হয়ে 2005 সালে সাতছড়ি জাতীয় উদ্যানের যাত্রা শুরু। জীববৈচিত্র্যে ভরা এই উদ্যানে রয়েছে 200 জাতের বিরল উদ্ভিদ ও গাছপালা। 2001 সালের জরিপের তথ্য মতে এখনও এই বনে 4 প্রজাতির বানর, চশমা পড়া হনুমান, মায়া হরিণ, সরীসৃপের মধ্যে অজগর, হিমালয়ী ধোরা, পাহাড়ি মাইট্টা, সবুজ বোড়া, শঙ্খচূড়, পাখিদের মধ্যে ধনেশ, বনমুরগ, লালমাথা ড্রাগন, শ্যামা শালিক ও হলদে পাখিসহ নাম না জানা অসংখ্য প্রাণীদের দেখা মিলে প্রায়ই। তবে যে বনবনানী ছিল একসময় গহীন ও অভয়ারণ্য, সেই তকমায় ভাটা পড়েছে। বন্যপ্রাণীর অবাধ বিচরণের স্থানে বেড়েছে মানুষের আনাগোনা। পর্যটন সম্ভাবনায় সেখানে গড়ে উঠেছে নানান স্থাপনা, আর বেহিসেবি পর্যটকদের পদচারণায় বনের যত্রতত্র ময়লা আবর্জনা আর প্লাস্টিকের ছড়াছড়ির শেষ নেই। দেখার মতো আসলে ওইরকম কোনো কিছু আমরা পাই নাই বা দেখি নাই বা ভয় পাবো দেখি এরকমও কোনো কিছু ঘটে না। প্রায় 2-2.5 ঘন্টা ঘুরলাম, কিন্তু এখানে ভালো কোনো কিছু দেখলাম না, পাখি দেখলাম না, তারপরে সাপ বিচ্ছু কোনো কিছু দেখলাম না। আগে তো জনসমাগম কম ছিল, এখন তো মোটামুটি বাড়াতে মনে করেন যে এগুলা একটু দেখা খুব কম। শিল্পায়ন এগুলো খুব প্রভাব বিস্তার করার কারণে আমাদের দেখা যাচ্ছে পাখি মারা যাচ্ছে। আমাদের আগে সচেতন হতে হবে, আমরা যারা পর্যটক আছি আমরাও আসি, ঘুরতে আসি, পর্যটক বিল্ড আপ করতে হবে যাতে এটা পরিবেশটা আরও বজায় রাখা যায়। আবার বনের ভেতর দিয়ে যাওয়া ঢাকা সিলেট মহাসড়কে দ্রুতগতির যানবাহনের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে পাকপাখালি। লোকবল সংকটের কারণেও বনটি অনেকটা অরক্ষিত বলে দাবি সংশ্লিষ্টদের। একবার থেকে আর একবারে যে বন্যপ্রাণী আসা যাওয়া করে, এই আসা যাওয়ার কারণে অনেক বন্যপ্রাণী ওখানে মারা যায়। যেমন কিছুদিন আগে সাপ মারা গিয়েছে। আমাদের সাতছড়িতে মাত্র 10 জন স্টাফ আমি সহ, তো আমাদের মানে একটু হিমশিম খেতে হয় আমাদের এই ফরেস্টটাকে। আমরা যখন বিভিন্ন টহল কার্যক্রম পরিচালনা করি, বিভিন্ন অপারেশন পরিচালনা করি, বনের ভেতরে বেড়ে ওঠা ত্রিপুরাপল্লীর চিত্তরঞ্জন দেব বর্মা বলছিলেন, নদীতে পরিণত হওয়া এই ছড়াগুলো একসময় বনের প্রাণ ছিল, তবে সেগুলো বালুতে ভরে গেছে। নেই স্থায়ী জলাশয় যেখানে বনের প্রাণীরা পানির চাহিদা মেটাবে, যার প্রভাব জীববৈচিত্র্যের পাশাপাশি তাদের জীবিকার উপরেও। পাহাড় ও টিলার সাথে পাল্লা দিয়ে কমছে বিরল প্রজাতির প্রাণীও। আগে মনে করেন আমরা পাহাড়ের মধ্যে অনেক ফলমূল পাইতাম, এগুলো এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপরে এখানে মনে করেন এই পটিটিস বা বিভিন্ন পলিথিন, এই যে চিপসের বোতল, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, ওইগুলো কিন্তু পরিবেশটা আর ক্ষতি করতেছে, বনের যে মাটির উর্বরতাকে নষ্ট করতেছে। গভীর পাহাড় ছিল, অনেক গাছগাছালাই ছিল, ওই সময় তো মানুষ এদিকে আসতো না। ওই যারা একটু চুরিদারি করে গাছগাছালা খাটাখাটি করতো তারাই একটু আইতো, সোন নেওয়া, গাছ নেওয়া, বাঁশ নেওয়া, নতুবা এই যে চণ্ডীতেও গুরু মারছে বড়ো ভাই বাঘে বা এই মসজিদের পাশে, এটাও আমরা দেখছি। বন সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা আর বিদেশিদের সহায়তাপুষ্ট প্রকল্পের শেষ নেই এখানে, কিন্তু দিন শেষে যে প্রাপ্তির জন্য এত ঘনঘটা তার কতটুকু পেলাম আমরা, সেই প্রশ্নের উত্তরে আশার কথা শোনালেন সংশ্লিষ্টরা। বিভিন্ন ইউনিভার্সিটিগুলো যারা এগুলো নিয়ে কাজ করেন তাদের সংখ্যা আমরা বাড়াতে চাই, মূলত মানুষের উৎপাতটা সাতছড়িতে আমরা কমাতে চাই। সেই জন্য আমরা আগামী বছর থেকে মানে সামনে যে মৌসুম আমরা চিন্তা করছি সেখানে যে পিকনিক আমরা করতে দেব না, মানে আমরা একেবারে আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করছি।
এই দৃশ্য সবসময় দেখা মেলে না। পাহাড়ি ঢলের মতো নেমে আসা পানি মুহূর্তেই শুকিয়ে যায়। দেখে মনে হবে এখানে কখনোই পানি ছিল না। সাতছড়ির এই পরিবর্তন হঠাৎ করে নয়, বরং গেল এক দশকের নানান অব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মত বন বিশেষজ্ঞদের। টেম্পারেচার অনেক বেড়ে গেছে, যেটা আমরা দেখছি গত কয়েক দশকে, আর সাথে সাথে এই বৃষ্টিপাত হঠাৎ করে কয়েকদিন এত পরিমাণ শাওয়ার হয়, এরপরে আবার নাই, তাহলে কি নদীগুলোতে পানি এভাবে আর থাকছে না, সেখানে আবার নাব্যতার সংকট। সুতরাং এই ছড়াগুলো নদীর সাথেও সম্পৃক্ত, কানেক্টেড, তো সব কিছু মিলে এই ইকোসিস্টেমটাতে যে আসলে একটা বড় ধরনের নেতিবাচক একটা প্রভাবে পড়ছে। সাতছড়ি জাতীয় উদ্যানকে সংরক্ষণ করতে হলে এখানে বনকে বনের মতো রাখতে হবে। আমরা দেখেছি বন বিভাগ অধিকাংশ সময়ে বন সৃজনের চেষ্টা করে, বিভিন্ন তারা সিদ্ধান্ত নেয় কী কী গাছ লাগানো হবে। বনে কোনো গাছ লাগানোর কিছুই নেই, বনকে বনের মতো রেখে দিলে অটো সেখানে বন সৃষ্টি হয়। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বলছে সাতছড়িতে বিরল প্রজাতির কিছু প্রাণী ও উদ্ভিদ কমলেও বেশ কিছু প্রাণীর প্রজনন অনেক বেড়েছে। জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করতে হাতে নেওয়া হয়েছে নানান প্রকল্প। বর্তমানে যেহেতু এটা জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা, আমরা একটা উদ্যোগ নিয়েছি এই এলাকাটাকে সম্প্রসারণ করে আরও প্রায় 900 হেক্টর জায়গা, মানে টোটাল এরিয়াটাকে সম্প্রসারণ করার জন্য। পাহাড় ও টিলাময় মিশ্র চিরসবুজ বনের বাসিন্দারা আজ তেমন ভালো নেই। বিশেষ করে যে সাতটি ছড়া বা নালা নিয়ে এই উদ্যানের যাত্রা শুরু, সেগুলো এখন পানিশূন্য। এর কারণেই মূলত পানি সংকট, খাবার সংকট আর মানুষের নানাবিধ উৎপাতের কারণে এখানকার জীববৈচিত্র্য অনেকটা হুমকির মুখে। অথচ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক ঝুঁকিতে থাকা বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদের বনবনানী ও এর সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণ করা খুবই প্রয়োজন। গুলজার আহমেদ, এখন সাতছড়ি, হবিগঞ্জ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।